প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীরা, এখন শীতকাল, তোমরা জানো যে করোনা সংক্রমণ একটু বেড়ে গেছে। আমি বিশ্বাস করি তোমরা অনেক সচেতন ভাবে তোমাদের জীবনযাপন করছো, কিন্তু আমরা যদি আরেকটু সচেতন হই তাহলে অবশ্যই আমরা আমাদের এই যে করোনাকালীন সংকটটি আছে সেটি থেকে মুক্তি পেতে পারবো এবং আমরা একটু সচেতন হব এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। চলো তাহলে আজকে আমার ক্লাসটি আমরা শুরু করি এবং আমার এই অনলাইন ভিত্তিক চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি তাসতিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র কোড হচ্ছে 121। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের হচ্ছে এই দ্বিতীয় অধ্যায়ের যে একটি টপিক সেটি হচ্ছে যুক্তিবিদ্যা এবং দর্শন, সেটা নিয়ে আলোচনা করেছি। আমরা সেই সময় যুক্তিবিদ্যা এবং দর্শনের যে পারস্পরিক সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা। শিক্ষার্থীরা, তোমরা নীতিবিদ্যা কথাটি নাম শুনেছ হয়তো, অনেকে হয়তো জানো, পড়েছ, বিশেষ করে ইথিক্স কথাটি তোমরা হয়তো শুনেছ, আবার অনেকে জানো না বা শুনেছ। তো আজকে আমরা আসবো এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে, তারপর যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করবো এবং তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। আসো তাহলে প্রথমে দেখে নিই, ইংরেজি ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথস শব্দ থেকে এসেছে। ইথস শব্দের অর্থ চরিত্র, আচার, ব্যবহার, রীতিনীতি বা অভ্যাস। কাজেই ব্যুৎপত্তিগত অর্থে নীতিবিদ্যা বলতে মানুষের আচার আচরণ সম্পর্কীয় বিজ্ঞানকে বোঝায়। নীতিবিদ্যা মানুষের আচরণের ভালত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য, রীতিনীতি, অভ্যাস প্রভৃতি নিয়ে আলোচনা করে। সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক ক্রিয়ার বা ইচ্ছাকৃত ক্রিয়ার মূল্য বিচার করাই নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা কি দেখছি যে নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচরণের ভালত্ব, মন্দত্ব, ঔচিত্য, অনুচিত্য, রীতিনীতি এবং অভ্যাস সম্পর্কিত বিজ্ঞান। অর্থাৎ আমরা যে আচরণ করছি সেটা কি ভালো না মন্দ সেটা নিয়ে কিন্তু এই মূল নীতিবিদ্যা কিন্তু মূল্যায়ন ধর্মী এবং হচ্ছে আদর্শমূলক একটি বিজ্ঞান। তোমরা জানো যে আদর্শমূলক বিজ্ঞানের একটি হচ্ছে নিয়ম হচ্ছে সেটা মূল্যায়ন ধর্মী, সেটা হচ্ছে ঔচিত্য অনুচিত্য নিয়ে আলোচনা করে। অর্থাৎ কোন কাজটি করা উচিত এবং কোন কাজটি করা উচিত নয় সেটা নিয়ে আলোচনা করে। অন্যান্য বিজ্ঞান কিন্তু তা করে না, অন্যান্য বিজ্ঞান হচ্ছে নিছক শুধু কোন একটা বিষয়ের বর্ণনা প্রদান করে। তাহলে নীতিবিদ্যা হচ্ছে মানুষের আচার আচরণের যে হচ্ছে তোমার ভালত্ব, মন্দত্ব, উচিত অনুচিত এগুলো নিয়ে আলোচনা করে। আসলে নীতিবিদ্যার সংজ্ঞাটি দেখিনি, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় বিজ্ঞান। নীতিবিদ্যা নৈতিক আদর্শের আলোকে মানুষের আচরণের ভালত্ব, মন্দত্ব বিচার করে। এর লক্ষ্য পরম কল্যাণ। এই লক্ষ্য অর্জনের জন্য মানুষের কাজকর্ম কেমন হওয়া উচিত বা উচিত নয় তা নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। শিক্ষার্থীরা, তোমরা হয়তো ইথিক্স শব্দটির সাথে বেশি পরিচিত নও, কিন্তু এমন হতে পারে যে তোমরা মরাল শব্দটির সাথে পরিচিত এবং মানে জানি যে তোমরা পরিচিত, সবাই বেশিরভাগই তোমরা পরিচিত মরাল শব্দটি সম্পর্কে। এবং আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু ইথিক্স এবং এই যে মোরাল এই শব্দটিকে আসলে এক করে ফেলি, কিন্তু এই দুটির মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। যদি আমাদের মানে আমাদের দৃষ্টিতে, আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা এটা দেখতে পাই না, কিন্তু যারা নীতিবিদ বা যারা হচ্ছে যারা যদি আমরা বলি যে ইথিক্সটা কি, ইথিক্স বলতে আসলে বোঝাচ্ছে নীতিবিদ্যা, আর মোরাল যেটা সেটাকে বলছে নৈতিকতা। আসলে মোরালে বাংলা করলে এটা হচ্ছে নৈতিকতা। এখন যারা আমরা সাধারণ মানুষ তারা হচ্ছে সেই সূক্ষ্ম যে পার্থক্য সেটা বুঝতে পারি না, সেজন্য আমরা দেখা যায় নীতিবিদ্যা অর্থে হয়তো মোরাল নীতিকে ব্যবহার করছি, কিন্তু সেটা আসলে ঠিক নয়। সেটা দুটার মধ্যে পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা হচ্ছে যে নীতিবিদ্যা আসলে তাত্ত্বিক ভাবে যে আমাদের আচরণের যে ভালোত্ব, মন্দত্ব বা আমাদের যে পাঠ বা তাত্ত্বিক যে ব্যাপারটা যেটা থিওরিটিক্যাল সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে নীতিবিদ্যা আলোচনা করে। আর মোরাল বা মোরালিটি বলতে আমরা ওটা বুঝাচ্ছি যে কোনো ব্যবহারিক দিকটাকে বোঝানো যা হয়, যে মানুষ কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে তাহলে আমরা তাকে নৈতিক দিক থেকে ভালো বলি, বা কেউ যদি কোনো খারাপ কাজ করে বা মন্দ কাজ করে তাহলে আমরা নৈতিক দিক থেকে সেটাকে সরাসরি ব্যক্তির যে আচরণ সেটাকে বুঝি, সেটা হচ্ছে মোরালিটি। আর নীতিবিদ্যা হচ্ছে মানে মানুষের যে আচার আচরণ সম্পর্কে যে পাঠ বা যে তাত্ত্বিক যে আলোচনা সেটাকে বলা হচ্ছে নীতিবিদ্যা।
শিক্ষার্থীরা বর্তমান সময়ে আমরা কি হচ্ছে, আমাদের আসলে নীতি নৈতিকতার ব্যাপারগুলো আমাদের মধ্যে একদম নাই হয়ে যাচ্ছে। আমরা পারস্পর আমাদের যে আচরণ সে আচরণগুলো ভালো হচ্ছে না, সবার প্রতি আচরণ আমরা ভালো করছি না। আমরা যে যেখানে আছি না কেন, আমরা কিন্তু আমাদের বিবেককে কাজে লাগাচ্ছি না। তার কারণটা হচ্ছে যে আসলে বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা হচ্ছে আমাদের বিশ্বটা ছোট হয়ে গেছে, আমাদের আমরা হচ্ছে অপসংস্কৃতি দ্বারা অনেকটা আবিষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কিছুটা উচিত, আমাদের অবশ্যই উচিত না, আমাদের অবশ্যই সৎ পথে ভালো আচরণের মাধ্যমে আমাদের জীবন গঠন করা উচিত। এবং আশা করি তোমাদের যে জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে, তোমরা তোমাদের প্রত্যেকটা চলার পথে হচ্ছে সৎ থাকবে, আচার আচরণ ভালো করবে। আসো আমরা এখন বিভিন্ন নীতিবিদ নীতিবিদ্যা সম্পর্কে কি বলেছেন তা জেনে নিই। ম্যাকিনজি তার এ ম্যানুয়াল অফ ইথিক্স গ্রন্থে বলেন, মানুষের ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা তাকে নীতিবিদ্যা বলা যায়। এ বিদ্যা আচরণ সম্পর্কেও সাধারণ মতবাদ এবং এ বিদ্যা ন্যায় বা অন্যায় ও ভালো বা মন্দ প্রবণতার পরিপ্রেক্ষিতে মানুষের ক্রিয়াবলীর আলোচনা করে। উইলিয়াম লিলি তার অ্যান ইন্ট্রোডাকশন টু ইথিক্স গ্রন্থে বলেন, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কেও এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণকে ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ বা অন্য কোনো একই ধরনের পন্থায় বিচার করে। তাহলে আমরা যে নীতিবিদ্যার সংজ্ঞা দেখলাম এবং নীতিবিদ্যার যে সংজ্ঞাগুলো দেখলাম প্রদত্ত, সেই সংজ্ঞাগুলো আলোচনা বা আলোকে আমরা দেখতে পারি নীতিবিদ্যার যে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে, নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, বস্তুনিষ্ঠ বিজ্ঞান নয়। অর্থাৎ নীতিবিদ্যা একটি আদর্শের আলোকে তার যে পাঠ সেটা করে থাকে, বস্তুনিষ্ঠ বিজ্ঞান শুধুমাত্র কোনো বিষয়ের নিছক একটি বর্ণনা প্রদান করে, কিন্তু নীতিবিদ্যা কিন্তু তা নয়। সেটা বিষয়ের বর্ণনার সাথে সাথে সেটার অচিত্য অনুচিত্য এবং কি মূল্যায়ন ধর্মী যেটা আলোচনা সেটা করে থাকে। 2 নম্বর হচ্ছে মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে হচ্ছে নীতিবিদ্যা। ঐচ্ছিক আচরণ কেন বলছি, শুধুমাত্র কারো যদি তারা প্রভাবিত হয়ে আমরা কোনো আচরণ করি, যে কেউ বললো যে তুমি এই কাজটা করো তাহলে ভালো ফলাফল পাবে বা হচ্ছে তোমার অনেক সুনাম হবে, অর্থাৎ কারো তারা পরিচিত হয়ে যদি আমরা কোনো কাজ করি সেটা ভালো হোক মন্দ হোক, সেটা কিন্তু নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্র নয়। মানুষ যেটা ইচ্ছাকৃত ভাবে করে করে বা মন থেকে যেটা করবে সেটাই হচ্ছে নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু। 3 নম্বর হচ্ছে কেবলমাত্র সমাজবদ্ধ মানুষের আচরণ বা কাজ নিয়ে আলোচনা করাই নীতিবিদ্যার লক্ষ্য। তাহলে আমরা কি দেখছি এখানে, যে কেবলমাত্র সমাজবদ্ধ মানুষের আচরণ বা কাজ নিয়ে আলোচনা করে। সমাজবদ্ধ বলতে যে আমরা যারা সমাজে বাস করি তাই তো আমরা সমাজবদ্ধ, তাই না? কিন্তু কোনো মানুষ যদি কোনো ধর বনে বাস করে, কোনো দ্বীপে কোনো বাস করছে বা যে যেখানে বাস করে, যদি কেউ আইসোলেট হয়ে বাস করে, তার কিন্তু সে কিন্তু বুঝবে না যে সমাজবদ্ধ মানুষের আচরণ কেমন। সেজন্য তার আচরণটা কিন্তু নীতিবিদ্যার আলোচনার বিষয়বস্তু না। যারা সমাজে আমরা বসবাস করি, সমাজের রীতিনীতি মেনে চলি, আমরা যেভাবে আমরা আচরণ করব সেই আচরণটা নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। 4 নম্বর দেখো, নীতিবিদ্যা নৈতিক নিয়মাবলী ও মানদণ্ডের অনুসন্ধান, ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণ করে এবং সঠিক নৈতিক নিয়মাবলীর ও মানদণ্ড নির্ণয়ের চেষ্টা করে। অর্থাৎ শুধুমাত্র কি মানে নীতিবিদ্যা শুধুমাত্র কি আলোচনা করে তা কিন্তু নয়, নিয়ম কোন কোন নিয়মের মাধ্যমে সেই আলোচনা গুলো করা যাবে এবং কি মানদণ্ড অনুসরণ করে সেই আলোচনা করা হবে সেটাও নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে থাকে। আসো আমরা এখন একটু যুক্তিবিদ্যার সংজ্ঞা দেখে নিই। শিক্ষার্থীরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আসলে যুক্তিবিদ্যার অনেক সংজ্ঞা দিয়েছি, স্বরূপ আলোচনা করেছি, যুক্তিবিদ্যা সম্পর্কিত যে ধারণাগুলো আছে সবগুলো মোটামুটি বেসিক যে ধারণা সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেজন্য আজকে আমরা বেশি যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করব না, সংজ্ঞাটা দেখি এবং একটু বৈশিষ্ট্য দেখে আমরা যুক্তিবিদ্যা এবং নীতিমত্তার যে সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দেখে নিই। যুক্তিবিদ্যা হলো এমন একটি আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান যা সত্যকে অর্জন ও মিথ্যাকে পরিহার করার নিমিত্তে বৈধ অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং যুক্তি ও যুক্তি বিনাশের সহায়ক যে প্রক্রিয়াগুলো সেটাকে নিয়ন্ত্রণ করে। তোমরা আগেই জেনেছো যে যুক্তিবিদ্যা হচ্ছে অবৈধ যুক্তিগুলো থেকে বৈধ যুক্তি নিয়ম করার একটি পদ্ধতি, এবং যদি আমরা উৎপত্তিগত দেখতে বা উৎপত্তিগত অর্থ দেখি, সেই যুক্তি হচ্ছে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। যুক্তিবিদ্যা যে সামান্য প্রকৃতি বলি বা বৈশিষ্ট্য বলি সেটা কি, যুক্তিবিদ্যা একাধারে একটি বিজ্ঞান ও কলা, যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান, যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, যুক্তিবিদ্যা একটি আবিষ্কার ও প্রমাণের বিজ্ঞান। তাছাড়া আমরা কি বলি, যুক্তিবিদ্যা হচ্ছে সব বিজ্ঞানের বিজ্ঞান।
শিক্ষার্থীরা তোমরা জানো যে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা এগুলো কিন্তু আসলে দর্শনের শাখা। দর্শনের মূল যদি আমরা তিনটা শাখা দেখি সেটা হচ্ছে জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা, এবং মূল্যবিদ্যার তিনটি শাখা হচ্ছে যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা এবং নন্দনতত্ত্ব। তো আমরা হচ্ছে দর্শনের সাথে হচ্ছে যুক্তিবিদ্যা সম্পর্ক দেখেছি, আজকে আমরা নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার সম্পর্কটা দেখব। আচ্ছা, যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার কি সাদৃশ্য আছে সেগুলো একটু দেখে নিই। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তু আলোচনার নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে। অর্থাৎ নীতিবিদ্যা যেমন উচিত অনুচিত এর মানদণ্ডের আলোকে মানব আচরণ আর ভালো মন্দ নির্ধারণ করে, তেমনি যুক্তিবিদ্যায় নির্দিষ্ট নিয়ম পদ্ধতি বা মানদণ্ডের আলোকে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই আমাদের যথার্থ আচরণ করার নির্দেশনা দিয়ে থাকে। 3 নম্বরে দেখো, উভয়ের লক্ষ্য সত্যের আদর্শ প্রতিষ্ঠা করা। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে, কারণ কল্যাণ সর্বদাই যৌক্তিক। অন্যদিকে যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, আর সত্য হলো কল্যাণের বাহক। এ কারণে বলা হয় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বিদ্যা। 4 নম্বরে দেখো, যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ের উৎপত্তি দর্শন থেকে। এরা উভয়ই দর্শনের অন্তর্গত মূল্যবিদ্যার শাখা, একটু আগেই তোমাদেরকে আমরা আমি বলেছি। আর তোমরা জানো যে দর্শন কি? দর্শন হচ্ছে মাদার অফ অল সায়েন্সেস, তাই না? এখানে একটা কথা বলে রাখি, তোমাদের সাথে আজকে আমি ক্লাস নিচ্ছি 19 নভেম্বর, আজকে হচ্ছে বিশ্ব দর্শন দিবস। এবং বিশ্ব দর্শন দিবস হলো প্রত্যেক হচ্ছে নভেম্বরে তৃতীয় যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবারে পালন করা হয়ে থাকে। এবং আমি মনে করি, এবং তোমাদেরকে এটা বলে, তোমরা ভবিষ্যতে যে যে বিষয় নিয়ে পড়ো না কেন, কিন্তু দর্শনের যে উপলব্ধি, দর্শনের যে শিক্ষাগুলো, সেটা যদি আমরা প্রত্যেকে ধারণ করতে পারি আমার মনে আমাদের মনের মধ্যে, তাহলে কিন্তু আমরা একজন ভালো মানুষ এবং সৎ মানুষ বা সৎ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো। কারণ আমাদের তোমাদেরকে কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমরা প্রত্যেকে কিন্তু জন্মসূত্রে দার্শনিক। আমরা কি করবো, আমাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেটা বিকাশ করার চেষ্টা করবো, এবং সেটা দর্শন চর্চার মাধ্যমে সম্ভব হয়ে থাকে। আর যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার যে বৈসাদৃশ্য সেটা দেখি। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করে, পক্ষান্তরে মানব আচরণের নৈতিক মান নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। 2 নম্বর হচ্ছে, যুক্তিবিদ্যা প্রধানত আকারগত ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কিন্তু নীতিবিদ্যা প্রধানত একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 3 নম্বর দেখো, যুক্তিবিদ্যা কেবল মানুষের প্রদত্ত যুক্তির বৈধতা বা অবৈধতা নিয়ে আলোচনা করে, পক্ষান্তরে নীতিবিদ্যা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের নৈতিক মান নিয়ে বিচার করে। 4 নম্বরে দেখো, যুক্তিবিদ্যা নীতি আদর্শ বা মানদণ্ড প্রায় বিতর্ক ছাড়াই ছাড়াই হচ্ছে গ্রহণীয়, কিন্তু নীতিবিদ্যার আদর্শ অনেক ক্ষেত্রেই বিতর্কিত হতে পারে। যেমন কৃপা হত্যা, যেটাকে আমরা বলি মার্সেকিলিং। মার্সেকিলিংটা হচ্ছে এরকম যে, ধরো যে এমন কোন অসুস্থ ব্যক্তি হলো বা থাকলো যে অনেকদিন ধরে কোমায় চলে গেছে, বা 2 মাস 3 বার বা অনেক ক্ষেত্রে অনেক বছর ধরে হচ্ছে কোমায় আছে, তার কোনো বাঁচে থাকার কোনো আশা নেই, কিন্তু শুধু শ্বাস প্রশ্বাসটা হয়তো নিতে পারছেন, সেরকম ক্ষেত্রে সেই লোককে কি হত্যা করে ফেলা হবে? বা তার ফ্যামিলি যদি বলে যে না, তাকে মানে তার অক্সিজেন মাস্কটা খুলে দেওয়া হোক, যে সে মারা যাক, কারণ সেই হয়তো এবিলিটিও নাই তাদের, অর্থাৎ এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আসলে নৈতিক যে আমাদের যে প্রশ্নটি দাঁড়ায় সামনে, তাকে কি হত্যা করা উচিত কি উচিত নয়, সেটা নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এটা কৃপা হত্যাটা হচ্ছে বৈধতা পেয়েছে, কিন্তু বাংলাদেশে অনেক বেশি নেই সেটা। যেমন দেখো যে এই বিষয়টা হচ্ছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে এটা আইনগত বৈধতা পেলেও বাংলাদেশ, স্পেন, নেপাল সহ অনেক দেশে সেটা বৈধতা নেই। কারণ হচ্ছে কি, যে আসলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত তাকে কিন্তু আমরা মেরে ফেলতে পারি না, সেই জন্য সেই কারণে অনেক ক্ষেত্রে মানে এই যে আমাদের নীতিবিদ্যা যে আদর্শ বা অনেক যে বিষয়গুলো আছে সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তো গ্রহণ হয়, অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাওয়া যায় না। তোমরা হয়তো এটা নিয়ে কৃপা হত্যা বা মার্সেকলিং নিয়ে অনেক মুভি আছে হলিউড, বলিউডে একটা মুভি আছে গুজারিশ, তোমরা তাকে দেখেছো? না দেখে থাকলে দেখে থাক দেখবে যে বুঝতে পারবে যে আসলে মার্সেকলিং এর ব্যাপারগুলো কিরকম বা কি টাইপের হয়, বা এখানে কি ধরনের কোশ্চেন উত্থাপিত হয়, সেই হত্যা মানে হবে কি হবে না, কি ধরনের নৈতিক মানদণ্ড এখানে প্রয়োগ করা হয় বা নৈতিক কি ধরনের মতবাদ দেওয়া হয় সেটা তোমরা দেখে নেবে। 5 নম্বর দেখো, লোকে নৈতিকতার নিয়ম না মানলে তাকে সমাজে খারাপ চোখে দেখা হয়, কিন্তু যৌক্তিক নীতি না মানলে কথা বলা বা কাজ করা সেটা কিন্তু খারাপ হিসেবে দেখা হয় না। আচ্ছা, এটা আমরা এখন পারস্পরিক যে নির্ভরশীলতা সেটা দেখে নিই। যুক্তি ও বিবেকের সুষ্ঠু সমন্বয় ঘটলে মানুষ উন্নত জীবনের ধারক হতে পারে,
তাই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা বিষয় দুটি পরস্পরের উপর নির্ভরশীল। চর্চার ক্ষেত্র একটি বিষয় অন্যটির সহায়ক। বস্তুত নৈতিক আচরণের যুক্তিকতা বা যেকোনো নৈতিক মানদণ্ডের মূল্যায়ন করতে হলে তাকে যৌক্তিকভাবে বিচার করা হয়ে থাকে। অন্যদিকে যুক্তিবিদ্যার গঠনমূলক আশ্রয় বাক্য নৈতিক নীতির ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে নীতিবিদ্যার একটি হচ্ছে ধারা হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। বাস্তব জীবনে সৃষ্ট নৈতিক সমস্যার সমাধান দেয় প্রায়োগিক নীতিবিদ্যা। এজন্য প্রায়োগিক নীতিবিদ্যা নৈতিক নীতিমালা ও মানদণ্ড প্রয়োগ করে। এটি একটি আদর্শমূলক বিজ্ঞান, সুতরাং নৈতিক আদর্শ নিরিখে মানব আচরণের বিশ্লেষণ ও মূল্যায়ন করে প্রায়োগিক নীতিবিদ্যা। যেহেতু আমরা নীতিবিদ্যা পড়ছি, এটা এটা প্রায়োগিক নীতিবিদ্যা হচ্ছে একটা ব্যবহারিক নীতিবিদ্যা, সেটাকে আমরা বলি প্রায়োগিক নীতিবিদ্যা। যেমন কিকটাকে আমরা বলেছি কি কৃপা হত্যা, গর্ভপাত, সন্ত্রাসের কুফল, চিকিৎসক রোগী সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে যে নৈতিক প্রশ্নগুলো হয়ে থাকে, উত্থাপিত হয়ে থাকে, সেটার আলোকেই হচ্ছে এই প্রায়োগিক নীতিবিদ্যা আলোচনা করে থাকে। যেমন কৃপা হত্যা সম্পর্কে আমি একটু আগে বললাম, গর্ভপাত নিয়েও এটা আলোচনা করে, কারণ গর্ভপাত করা উচিত কি উচিত নয়, কোন প্রেক্ষাপটে গর্ভপাত করা উচিত, বা সেক্ষেত্রে আমরা একটা মায়ের যদি খুব খারাপ অবস্থা থাকে সেক্ষেত্রে গর্ভপাত করা উচিত হবে কিনা, বা বিভিন্ন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলছে, গর্ভপাত করা তো ধর্মীয় দৃষ্টিতে আসলে নিষিদ্ধ। তো এইসব ব্যাপারগুলো নিয়ে এই যে নৈতিক যে প্রশ্ন উত্থাপিত হয়, এবং গর্ভে যে সন্তানটি আছে, সেই সন্তানের যে এসেছে সে তো একটা প্রাণ, সেই প্রাণ হত্যা করা কি যাবে কিনা, এইসব ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আলোচনা করে এই প্রায়োগিক নীতিবিদ্যা। তাছাড়া চিকিৎসক বর্তমান কালে আমরা দেখছি চিকিৎসক রোগীর সম্পর্কটা কিরকম হবে নৈতিক কথার দিক থেকে, সেগুলো নিয়ে কিন্তু নীতিবিদ্যা প্রায়োগিক নীতিবিদ্যা আলোচনা করে থাকে। উইলিয়াম লিনির মতে একটি যুক্তিসম্মত নীতিবিদ্যার একটি বর্ধিতাংশ যার কদ হচ্ছে নৈতিক জীবনযাপনের বাস্তব পরিবেশে নীতিবিদ্যার বিভিন্ন মানদণ্ড কিভাবে প্রয়োগ করা যায় তার পরীক্ষা নিরীক্ষে হচ্ছে হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যা। অর্থাৎ আমরা যে নীতিবিদ্যার বিভিন্ন নৈতিক মানদণ্ড দেখলাম বা বিভিন্ন নিয়ম দেখলাম, সেগুলো বাস্তব ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা হবে সেটাই হচ্ছে প্রায়োগিক নীতিবিদ্যার আলোচনার বিষয়। প্রায়োগিক নীতিবিদ্যা যদি মূলত আমরা তিনটি শাখা যদি বলতে পারি, তিনটি শাখা দেখতে পাই, সেটা হচ্ছে জীব নীতিবিদ্যা, পরিবেশ নীতিবিদ্যা, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা। তাছাড়া চিকিৎসা নীতিবিদ্যা, কম্পিউটার নীতিবিদ্যা ইত্যাদি অনেক ধরনের শাখা রয়েছে প্রায়োগিক নীতিবিদ্যা নীতিবিদ্যাদের। যেহেতু তোমাদের সিলেবাস অনুযায়ী ব্যবসা এবং পেশাগত নীতিবিদ্যার সাথে হচ্ছে যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করা হচ্ছে, সেজন্য আমরা আজকে ব্যবসা এবং পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার যা সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আলোচনা করার পূর্বে দেখে নিই যে ব্যবসা ও পেশা কিভাবে অযৌক্তিক হয়ে যায়। ব্যবসায়ী ও পেশাজীবী যদি তাদের কাজে নিয়োগের সত্ত্বানুযায়ী কর্ম না করে তখন তা অযৌক্তিক হয়। যথার্থভাবে শ্রম না দিয়ে বা মেধা না খাটিয়ে কাজ করলে সেটা সাধারণ নৈতিক মূল্যবোধ ও ধর্ম উভয় দিক থেকেই অযৌক্তিক হয়। পেশায় সৎ না থেকে সামগ্রীতে ভেজাল মেশানো, অসৎ উপায়ে দ্রব্যের মূল্য বৃদ্ধি করে ক্রেতা সাধারণকে ধোকা দেওয়া প্রভৃতি উপায়ে অর্থ উপার্জন করলে তা অনৈতিক হবে, আর যা অনৈতিক তা অবৈধ। অনৈতিক ও অবৈধভাবে অর্থ উপার্জন করলে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। সেজন্য কিন্তু এই ব্যবসা এবং পেশার ক্ষেত্রে নীতিবিদ্যার হচ্ছে চর্চা হয়ে থাকে। আচ্ছা, ব্যবসা নীতিবিদ্যা কি বা সেটা মানে সংজ্ঞাটি কি সেটা আমরা আগে দেখে নিই। ব্যবসার সাথে জড়িত জনগোষ্ঠীর ওপর অর্পিত নৈতিক দায়িত্ব ও কর্তব্যকে ব্যবসা নীতিবিদ্যা বলা হয়। অর্থাৎ ব্যবসা সংক্রান্ত যাবতীয় বিষয় সমূহের ন্যায় অন্যায় দায়িত্ববোধের বিচার বিশ্লেষণ করা ব্যবসা নীতিবিদ্যার মূল লক্ষ্য। এখানে পণ্যের ক্রয় বিক্রয় ও আদান প্রদানের ক্ষেত্রে নৈতিক মানদণ্ড প্রয়োগ করা হয়। নুরা নেশের মতে ব্যবসা সংক্রান্ত যাবতীয় কারবার ও লক্ষ্য সমূহ অর্জনের ক্ষেত্রে ব্যক্তিগত মানদণ্ড গুলোকে কিভাবে প্রয়োগ করা যায় সেই সম্পর্কিত আলোচনায় হচ্ছে ব্যবসা নীতিবিদ্যা। এটি কোনো আলাদা নৈতিক আদর্শ নয়, বরং এটা হচ্ছে একজন নৈতিক কর্তা কিভাবে ব্যবসা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো নৈতিক উপায়ে সম্পন্ন করবে সে সম্পর্কিত আলোচনা। সেই প্রাচীন হলো আমাদের যে মহান গুরু সক্রেটিস থেকে শুরু করে বর্তমান কালের যে আইনবিদ আছে, অর্থনীতিবিদ আছে, সবাই কিন্তু একটা নৈতিক কোড অনুসরণ করেই প্রত্যেকটা ক্ষেত্রে মানে চলার পরামর্শ দিয়ে থাকেন। অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে আমরা যদি নৈতিকতার দিক থেকে যদি সৎ না থাকি, আমরা যদি নীতিবিদ্যা পাঠ করে সেই নিয়মগুলো না জানি, তাহলে কিন্তু আমাদের সব ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং আমরা কিন্তু
মানে পাপ না করার ফলে কিন্তু আমরা হচ্ছে অসৎ হয়ে যাচ্ছি, আমরা প্রত্যেক ক্ষেত্রে অসতার ভাবে চলছি, সেটা কিন্তু আসলে ঠিক না। সেজন্যই এই নীতিবিদ্যার আলোচনা খুবই প্রয়োজন ব্যবসার ক্ষেত্রে, পেশাগত এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আসলেই প্রয়োজন। ব্যবসা নীতিবিদ্যার বিষয়বস্তুগুলো দেখি, বিংশ শতাব্দীর শেষ 3 দশকে প্রায়োগিক নীতিবিদ্যার ব্যাপক প্রসার ঘটে। এর ফলে সাম্প্রতিককালে ব্যবহারিক নীতিবিদ্যায় ব্যবসা নীতিবিদ্যা এক নতুন ধারা শুরু করেছে এবং নানা নতুন মাত্রার সৃষ্টি হয়েছে। এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নৈতিক নিয়মাবলীর প্রয়োগের পাশাপাশি পরিবেশ ও সমাজের কল্যাণ ও অকল্যাণের বিষয়ে বিচার বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠান ও মালিক শ্রেণীর স্বার্থ কল্যাণের পাশাপাশি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ যেমন বিভিন্ন শেয়ার হোল্ডার, কর্মকর্তা কর্মচারী, এজেন্ট ও পরিবেশক, ক্রেতা ও সমাজের জনগণের স্বার্থ ও কল্যাণের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। ব্যষ্টিক ও সামষ্টিক ব্যবসা নীতির এজেন্ডা সমূহ যেমন ব্যবসায় গোপনীয়তা, ব্যবসায় স্বার্থে দ্বন্দ্ব, পরিবেশক ও সাপ্লাইকারীদের স্বার্থ, ব্যবসার ক্ষেত্রে উপহার দেওয়া বা গ্রহণ করার কোনো নৈতিক ভিত্তি আছে কি নেই, বিজ্ঞাপনে নৈতিক ভিত্তি কি হওয়া উচিত, বিজ্ঞাপনে নারীর স্থান কোথায়, ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার বা ডাইরেক্টরের সামাজিক ও পেশাগত দায়িত্ব কি, ব্যবসায় মুনাফা বৃদ্ধির কৌশল ও নৈতিক প্রসঙ্গ, কর্মকর্তা কর্মচারী কর্তব্য ও হুইসেল বাজানোর নৈতিক ভিত্তি ও ঝুঁকি প্রভৃতি ব্যবসা নীতিবিদের আলোচনার প্রধান বিষয়বস্তু। তার মানে কি, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের আসলে নৈতিকতা বা নীতিবিদ্যার পাঠ জরুরি, কারণ আমরা নীতিবিদ্যার পাঠ না করার ফলে কিন্তু আমাদের বর্তমান সমাজে এই অবক্ষয় যে হচ্ছে সেটা চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখন ব্যবসা নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার যে সম্পর্ক সেটা দেখে নিই। ব্যবসার ক্ষেত্রে যখন কোন নৈতিক নিয়ম প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হয় তখন সার্বজনীনতা যাচাই করা হয়, অর্থাৎ ওই নৈতিক নিয়ম সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে সার্বিকভাবে গ্রহণযোগ্য কি না তাও বিবেচনা করা হয়। এক্ষেত্রে যুক্তির ভূমিকা রয়েছে, অর্থাৎ সার্বজনীন প্রয়োগের বিষয়টি যুক্তি দিয়ে বিবেচনা করতে হয়। তাই ব্যবসায় নৈতিক নিয়ম গঠন ও তার প্রয়োগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষভাবে দরকারি। মনে করা যাক একজন বেতন কর্মচারী বেতন অন্তত মানে কম, অনেক কম, তার উপর কঠোর নৈতিক বিধি চাপিয়ে দিলে সে তার বাস্তবভাবে মানবে কিনা তা নিয়ে কিন্তু যুক্তিভাবে আলোচনা করে এই যুক্তিবিদ্যার জ্ঞান। 2 নম্বর, দেখো নৈতিক নিয়ম সমূহ বিভিন্ন নৈতিক মানদণ্ড, অর্থাৎ নৈতিক নিয়ম সমূহকে যে প্রয়োগ করা হবে বিভিন্ন ক্ষেত্রে সে কিন্তু কিন্তু বিভিন্ন মানদণ্ড রয়েছে, যেমন উপযোগবাদ, বিচারবাদ ইত্যাদি অনুসারে প্রণয়ন করা হয়। উপযোগবাদ অনুযায়ী যে নীতি সর্বাধিক লোকের সংখ্যক লোকের জন্য সুখদায়ক বা মঙ্গলদায়ক হবে তাই গ্রহণযোগ্য, এটাকে বলা হচ্ছে উপযোগবাদ, অর্থাৎ সর্বাধিক লোকের জন্য যা সুখদায়ক হবে সেটাই করা উচিত। অন্যদিকে বিচারবাদ অনুযায়ী যা বিচার বুদ্ধির সাথে বা কর্তব্য বোধের সাথে সঙ্গতিপূর্ণ তাই করতে হবে, তার ফল যেটাই হোক বা ফল ভালো হোক বা মন্দ হোক আমাদের যেটা কর্তব্যের জন্য আমাদের কর্তব্য করতে হবে, আমরা কোনো ফলাফলের আশা নিয়ে কিন্তু কোনো কাজ করব না। তাহলে আমরা এই যে মানদণ্ড গুলো উপযোগবাদ, বিচারবাদ, সুখবাদ আছে, পূর্ণতাবাদ আছে, বিভিন্ন ধরনের মানদণ্ড আছে নৈতিক, যে কোন মানদণ্ড প্রয়োগ করা হবে সেটা কিন্তু আমাদের যুক্তি দিয়ে কিন্তু বিবেচনা করতে হবে। 3 নম্বরে দেখো, কোন প্রতিষ্ঠানে নৈতিক নিয়ম চর্চা বা কার্যকর করতে হলে তার সদস্যদের নৈতিক মান উন্নত করা প্রয়োজন, তা না হলে যত প্রকার নৈতিক নিয়মই প্রণয়ন বা প্রবর্তন করা হোক না কেন তা কার্যকর হবে না। ব্যবসার ক্ষেত্রেও বিষয়টি সেরকম, যদি ব্যবসার সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা, কর্মকর্তা, কর্মচারীদের ব্যক্তি জীবনে নৈতিক মান বা অবস্থান উন্নতি না হয় তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের যে নৈতিক বিধি প্রয়োগ করা হোক না কেন তা কিন্তু কার্যকরী হবে না। এক্ষেত্রে ব্যবসায় সংশ্লিষ্ট সকলের নৈতিক মান বা অবস্থান উন্নত করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যেমন বিশেষ প্রশিক্ষণ, পুরস্কার তিরস্কার নীতি প্রবর্তন, যৌক্তিক সুবিধার অসুযোগ সুবিধার ইত্যাদি ব্যবস্থা ইত্যাদি। এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বিষয়গুলোকে যুক্তিভাবে বিবেচনা করতে হবে। যুক্তিবিদ্যা যেহেতু যৌক্তিক বিবেচনার দক্ষতা বৃদ্ধি করে তাই যুক্তিবিদ্যার জ্ঞান এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে। 4 নম্বরে দেখো, কোন ব্যবসা প্রতিষ্ঠান যেমন কেবল নৈতিক নিয়ম দিয়ে চলতে পারে না তেমনি নৈতিক নিয়ম ছাড়াও ব্যবসা প্রতিষ্ঠান কাম্য নয় বা অনেক ক্ষেত্রে তা সম্ভব নয়। তবে ব্যবসার ক্ষেত্রে নানা রকম পন্থা পদ্ধতি কৌশল ব্যবহার করতে হয়, প্রত্যেকটি কর্মকৌশল বা পদ্ধতির ক্ষেত্রে যুক্তির ভূমিকা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে এই যৌক্তিক আদর্শ বা যৌক্তিক ছাঁচ যেটাকে বলা হয় লজিক মডেল গঠন করা উত্তম বলে বিবেচিত হয়। একটি ব্যবসায়িক কর্মকাণ্ডের মূলধন বা সম্পদ, কর্মোদ্যোগ, উৎপাদন ও ফলাফলের মধ্যে যৌক্তিক সম্পর্ক তার চিত্র তুলে ধরাই হলো যৌক্তিক আদর্শ বা লজিক মডেল। নৈতিক নিয়ম সহ ব্যবসার অন্যান্য নীতি উদ্যোগের সাথে এই যৌক্তিক আদর্শ সমন্বিত হলেই ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আনতে হবে। তার মানে কি, ব্যবসায়িক যে নৈতিক নিয়ম আছে সেটাও থাকবে, প্লাস হচ্ছে যুক্তির যে মডেল আছে, যৌক্তিক যে সাজ গুলো আছে সেটা যদি থাকে তাহলে কিন্তু একটা ব্যবসায় উন্নতি করা সম্ভব হয়। তার মানে কি, যুক্তিবিদ্যার জ্ঞান এবং হচ্ছে নীতিবিদ্যার জ্ঞান কোনোটা ছাড়াই কিন্তু আসলে ব্যবসা সফল হচ্ছে না।
5 নম্বরে দেখো যে 1986 সালের দিকে সিকে প্রহ্লাদ নামের একজন ভারতীয় অধ্যাপক এবং রিচার্ড এ বেটিস নামে পাশ্চাত্যের একজন দ্বৈত কর্পোরেট ব্যবসায় বিশেষজ্ঞ একত্রে কর্তৃত্বকারী যৌক্তিক নীতি নামে এক ধরনের যৌক্তিক নীতি ব্যবসা ক্ষেত্রে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। কর্পোরেট ব্যবসার ক্ষেত্রে এই নীতি বর্তমানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। একটি ব্যবসার মালিকানা যদি বহু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয় তখন তাদের দায়িত্ব কর্তব্য এবং মুনাফার অংশীদারিত্বের নীতি নির্ধারণে এই কর্তৃত্বকারী যৌক্তিক নীতি সাহায্য করতে পারে। অর্থাৎ একটি ব্যবসায় মালিকানা যদি বহু সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানে হয় তখন তাদের যে দায়িত্ব কর্তব্য এবং মুনাফার যে অংশীদারিত্ব বা মুনাফার কিভাবে অংশীদারিত্ব হবে এই নীতি নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এই কর্তৃত্বকারী যৌক্তিক নীতি বা ডমিনেট লজিক সাহায্য করতে পারে। নৈতিক নিয়মের সাথে একে সমন্বিত করলে ভালো ফল পাওয়া যায়। এই যে দেখতেছো দুজনের ছবি, দুইজন ভদ্রলোক, সিকে প্রহ্লাদ এবং রিচার্ড বেটিস, উনারা হচ্ছে এই যে ডমিনেন্ট লজিক যেটা হচ্ছে যৌক্তিক নীতি সেটার বক্তা বা গুরুত্ব হিসেবে তুলে ধরেন তারা। পেশা বলতে কি বোঝায় এখন দেখেনি, যেহেতু আমরা এখন ব্যবসা নিয়ে কথা বললাম, ব্যবসা নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা যে সম্পর্ক সেটা নিয়ে কথা বললাম, এখন আমরা পেশা বলতে কি বোঝায় সেটাকে দেখিনি, কারণ আমরা পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক আলোচনা করব। সমাজ ও রাষ্ট্র শিক্ষিত জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে ব্যক্তি নিয়মিত ভাবে যে কাজ করে তাকে পেশা বলে, তবে যে কোনো কাজেই পেশার মর্যাদা লাভ করতে পারে না। পেশার ক্ষেত্রে গৃহীত কাজের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন হয়। এই ধরনের কাজ আবার হঠাৎ করে করলেই তাকে পেশা বলা চলে না। জীবিকা অর্জনের উদ্দেশ্যে অপেক্ষাকৃত স্থায়ীভাবে গৃহীত কোনো কাজকেই কেবল পেশা বলা যায়, অর্থাৎ সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রাপ্ত হতে হবে, ঠিক আছে, তাকে হচ্ছে আমরা পেশা বলবো। এই স্বীকৃতি যেসব বিষয়ের উপর নির্ভর করে তার একটি হলো নৈতিকতা। নৈতিকতার বোধের মাধ্যমে আমরা বুঝি কোন কাজকে ভালো বলা যায় আর কোন কাজকে অন্যায় বলা হয়। আচ্ছা, এখন পেশাগত নীতিবদ্ধতা কি বুঝি বলতে কি বুঝি প্রফেশনাল এথিক্স আমরা যাকে বলছি, পেশাগত কাজের ক্ষেত্রে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত যাচাই করার বিষয়টি ব্যবহারিক নীতিবিদ্যা যে শাখাটি আলোচনা করে তাকে পেশাগত নীতিবিদ্যা বলে। সুতরাং আমরা বলতে পারি পেশাগত নীতিবিদ্যা কোনো পেশার সাথে জড়িত ব্যক্তি, ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কাজে নৈতিক মান বিচার করতে চেষ্টা করে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত যে কোনো পেশার ক্ষেত্রে নৈতিকতার বিষয়টি ঘনিষ্ঠভাবে যুক্ত। পেশাগত নীতিবিদ্যার সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক দেখি আমরা, যে কোনো পেশার ক্ষেত্রে কোনো নৈতিক নিয়ম কার্যকর করতে হলে তার যৌক্তিকতা যাচাই করা দরকার। এই যৌক্তিকতা যাচাই করাটা যুক্তি প্রদানের ক্ষমতার উপর নির্ভর করে। যুক্তিবিদ্যা আমাদের এই ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। দুই নম্বর দেখো, পেশার ধরন অনুযায়ী নৈতিক নিয়মের ধরন ও মাত্রায় তারতম্য হতে পারে। তাই পেশাকে বিভিন্ন মূল সূত্র অনুসারে বিভক্ত করে এবং পেশাধারী ব্যক্তিদের পদ পদবি ও মর্যাদা শ্রেণী সাপেক্ষে নৈতিক নিয়ম কার্যকর করলে তার ফল পাওয়া যায়। আমরা যদি বিভিন্ন অনুযায়ী পদ পদবি অনুযায়ী মর্যাদা অনুযায়ী সবকিছু যদি ভাগ করে দিই তাহলে কিন্তু একটা পেশার ক্ষেত্রে সেটার ফল ভালো পাওয়া যায়। এবং এই যে ভাগকরণ বা শ্রেণীকরণ, বিভাগীকরণ, সেগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। এবং আমরা যে যুক্তিবিদ্যার পরিসর বা বিষয়বস্তু যখন পড়িয়েছিলাম তখন কিন্তু শ্রেণীকরণ, বিভাগকরণ সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তাই এই ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান হচ্ছে বিশেষ সহায়ক হতে পারে। তিন নম্বর দেখো, যে কোনো পেশার কার্যক্রম পরিচালনা করার জন্য নানাবিধ ধারণা ও বিষয়ে সঠিক সংজ্ঞা নির্ধারণ করতে হয়। যেমন শিক্ষকতার পেশার ক্ষেত্রে শিক্ষা ও শিক্ষণ, ব্যবসায় ক্ষেত্রে মজুদারি, মুনাফা, আইন পেশার ক্ষেত্রে আইন, ন্যায় বিচার, লোক প্রশাসন পেশার ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম, উন্নয়ন, শ্রমজীবী পেশার ক্ষেত্রে শ্রম, মজুরি ইত্যাদি ধারণার সাথে ধারণার সংজ্ঞা নির্ধারণ জরুরি হয়ে পড়ে। কেননা এইসব প্রত্যয় বা ধারণা সুস্পষ্ট যদি আমরা সংজ্ঞা নিতে না পারি তাহলে কিন্তু আমাদের এটা মানে প্রয়োগ করা কিন্তু জটিল দেখা দেয়। প্রয়োগে সংজ্ঞার মাধ্যমে এই সকল ধারণা বা প্রত্যয় সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হয় এবং যুক্তিবিদ্যা কিন্তু সংজ্ঞা নিয়ে আলোচনা করে। আর সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে কি, যেটা কোনো পদের একটি যে মৌলিক যে গুণ সেটা নিয়ে সেটাকে প্রকাশ করা, সেটাই হচ্ছে সংজ্ঞা, তাই না? তো সংজ্ঞাটা কি, আমরা যখন কোনো একটা বিষয় বা কোনো একটা পেশার ক্ষেত্রে কোন একটা প্রত্যয় আমাদের সামনে আসে সেটার যখন ধারণাটা আমরা সুস্পষ্ট করি তখনই কিন্তু আমরা সেটা সম্পর্কে সেটা কাজে লাগাতে পারি, সেই সম্পর্কে কাজ করতে পারি, তাই না? তাহলে আমাদের সংজ্ঞাটা একটা যৌক্তিক সংজ্ঞাটা দেওয়া কিন্তু প্রয়োজন এবং সেই সংজ্ঞা নিয়ে কিন্তু আলোচনা করে যুক্তিবিদ্যা। চার নম্বর দেখো, কিছু কিছু পেশা আছে যেখানে যুক্তি প্রদানই মুখ্য কাজ, যেমন আইন পেশা, কূটনীতি ইত্যাদি।
আইনজীবীরা তাদের মক্কেলের পক্ষে যুক্তি প্রদান করে বিচারের রায় নিজেদের পক্ষে নিতে চেষ্টা করেন। কূটনীতিবিদরা কোন রাষ্ট্রীয় বিষয়ে অন্য রাষ্ট্রের কূটনীতিকদের সাথে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বৈঠকে নিজ নিজ দেশের স্বার্থ আদায়ের লক্ষ্যে যুক্তি উপস্থাপন করেন। যুক্তিবিদ্যার কাজে যেহেতু যুক্তি নিয়ে, তাই এসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে সমর্থ করে তোলে। এছাড়া এসব পেশার নৈতিকতার সাথেও নির্ভুল বা বৈধ যুক্তিটি বিষয়টি যুক্ত হয়ে থাকে। 5 নম্বর, দেখো, যুক্তিবিদ্যা কোনো বিষয় বা ঘটনার কার্যক্রম সম্পর্কে আবিষ্কারের জন্য পরীক্ষণ এবং নিরীক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করে। তোমরা এগুলো সেকেন্ড ইয়ারে যখন পড়বে, দ্বিতীয় বর্ষে, তখন জানবে পরীক্ষণ নিরীক্ষণ এবং কার্যক্রম সম্পর্ক যে ধারণাগুলো। পরীক্ষণ নিরীক্ষণের প্রকৃতি, নিয়ম, শর্ত, সীমাবদ্ধতা, নিশ্চয়তা ইত্যাদি যুক্তিবিদ্যার কিন্তু বিষয়বস্তু। পরীক্ষণ কি? যখন আমরা কোনো কৃত্রিম পরিবেশে কোনো একটি ঘটনা ঘটিয়ে সেটাকে আমরা অবলোকন করি বা পর্যবেক্ষণ করি, সেটি হচ্ছে পরীক্ষণ। আর নিরীক্ষণ হচ্ছে যখন কোনো প্রাকৃতিক পরিবেশে একটি ঘটনা ঘটে, তখন আমরা যে একটা উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষণ করি বা প্রত্যক্ষণ করি, সেটাই হচ্ছে নিরীক্ষণ। এই নিরীক্ষণ এবং প্রত্যক্ষণ প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আসলে পেশার ক্ষেত্রে খুবই জরুরি। সুনির্দিষ্ট কিছু পরীক্ষণ পদ্ধতি, যেমন অন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, যৌথ ব্যতিরেকী পদ্ধতি, পরিশেষ পদ্ধতি ইত্যাদি নিয়ে কিন্তু যুক্তিবিদ্যা আলোচনা করে। কিছু কিছু পেশা আছে, যেমন চিকিৎসা বা অন্যান্য বৈজ্ঞানিক গবেষণামূলক পেশার ক্ষেত্রে এসব পরীক্ষণ ও নিরীক্ষণ পদ্ধতি খুবই প্রয়োজনীয়। এসব পেশার নৈতিকতা এসব পদ্ধতি সঠিকভাবে প্রয়োগের উপর অনেকটা নির্ভরশীল, তাই এক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষ সহায়ক হতে পারে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে কার্যক্রম সম্পর্কে যে আমরা যে আবিষ্কার যে পদ্ধতিগুলো আছে, পরীক্ষণ নিরীক্ষণ, তোমরা ফার্স্ট ইয়ারে কিছু পড়বে, সেকেন্ড ইয়ারে পড়বে এই পদ্ধতিগুলো, সেটা নিয়ে আমরা দেখলাম যে তারা যুক্তিবিদ্যার যে জ্ঞানগুলো সেটা পেশার ক্ষেত্রে কতটুকু প্রয়োজন হয়। 6 নম্বর, দেখো, যে কোনো বৈজ্ঞানিক গবেষণামূলক পেশায় নিয়োজিত ব্যক্তিরা প্রকল্প প্রণয়ন করেন থাকেন। গবেষণার প্রাথমিক ধাপে মধ্যে প্রকল্প প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ কাজ। প্রকল্প সুশৃঙ্খল না হলে বা গঠনমূলক না হলে তার সাথে অনেক অনৈতিক প্রসঙ্গ জড়িত হয়, ফলে অর্থ, সময় এমনকি জীবনেরও ক্ষতি হয়। যুক্তিবিদ্যা প্রকল্প, যেটাকে আমরা বলছি হাইপোথিসিস, প্রণয়নের সঠিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান দেয়। কোন কোন শর্ত পূরণ করলে প্রকল্প বৈধ হয় এবং কিভাবে একটি প্রকল্প যাচাই করা যায় তার নির্দেশনা দেয় যুক্তিবিদ্যা। অর্থাৎ কোন একটা, ধরুন আমরা একটা গবেষণা কাজ করবো, কোনো একটা আমরা প্রজেক্ট হাতে নিলাম, সেক্ষেত্রে আমরা কি করি, একটা সে ফলাফলের উপর কি হবে না হবে সেটার উপর একটা অনুমান অনুমান করি, একটা আনুমানিক ভাবে একটা প্রকল্প হাতে নেই যে এটা এরকম হতে পারে বা একটা সেরকম হতে পারে, তাই না? এরকম একটা প্রকল্প কিন্তু আমরা হাতে নেই, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা প্রকল্প কাজ করে। সেই প্রকল্পটা হাতে নেওয়ার পরে কি করি, পরে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করি, কিন্তু সেটা আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। এই যে প্রকল্প নেওয়া, হাইপোথিসিস করা, সেটা কিন্তু আমাদের যুক্তিবিদ্যার একটা বিষয়বস্তু এবং যুক্তিবিদ্যা কিন্তু আমাদেরকে এই জ্ঞানটা দিয়ে থাকে কিভাবে আমরা একটি প্রকল্প প্রণয়ন করবো। 7 নম্বর, দেখো, যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন অথবা অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত দায়িত্ব পালন করেন, তাদের অবরোহ যুক্তি পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে। যুক্তিবিদ্যা, তোমরা জানো যুক্তিবিদ্যা দুটা দুই ধরনের অনুমান আছে, একটা হচ্ছে অবরোহ, একটা হচ্ছে আরোহ। অবরোহ কি করছে, সার্বিক থেকে আমরা বিশেষ একটি সিদ্ধান্তে আসি এবং আরোহী বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্তে আসা হয়। তাহলে যুক্তিবিদ্যা অবরোহ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান দেয়, অন্যদিকে তাদের আবার প্রকল্প প্রণয়ন করে আরোহ পদ্ধতিতে বিভিন্ন দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ এখানে যে অনুমানে যে দুইটি অনুমান, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান, প্রত্যেকটা কিন্তু কাজে লাগছে। এই অবরোহ বা আরোহ প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োগ করার উপর তাদের কাজের দক্ষতা এবং নৈতিক মানদণ্ড বা মানও নির্ভর করে। যুক্তিবিদ্যার জ্ঞান তাদের পেশাগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা অর্জনের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা পেশার ক্ষেত্রে কিন্তু যুক্তিবিদ্যার জ্ঞান আসলে প্রয়োজন হয় এবং যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার জ্ঞান দুটাই প্রয়োজন হয়। এখন দেখি পেশাজীবী জীবনে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার গুরুত্ব। পেশাগত জীবনে যুক্তিবিদ্যার আদর্শ ও নীতি অনুসরণ করলে মানুষ সহজে সফলতা লাভ করতে পারে। যুক্তিবিদ্যার আদর্শ, যুক্তি পদ্ধতি, বিশুদ্ধ চিন্তা, সঠিক অনুশাসন, বৈধ নিয়ম ও নীতির প্রয়োগ মানুষকে একাধারে যৌক্তিক ও নৈতিক করে গড়ে তোলে। তাই বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ও চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের, যেমন ডাক্তার, নার্স, হাসপাতালে কর্মরত ব্যক্তি, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য পেশার লোকদের যুক্তিবিদ্যা নীতি অনুসরণ করতে হবে। অর্থাৎ যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা দুটোই আমাদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা একটু পর্যন্তই। আশা করি তোমরা
শিক্ষার্থীরা, আজকে আমার আলোচনা একটু কমতেই আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ক্লাস থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হয়েছ সেটা আমি বিশ্বাস করি, এবং তোমাদের প্রত্যেকের জীবনে তোমরা হচ্ছে এই যে শুধুমাত্র যে আমরা যুক্তিবিদ্যা পাঠ করলাম, যুক্তিবিদ্যা নিয়ে পড়লাম, সেটাই কিন্তু না, যুক্তিবিদ্যা নীতিবিদ্যার জ্ঞান তোমরা সকল ক্ষেত্রে হলো চালাবে, কাজে লাগাবে, এটাই আমি কামনা করি। এবং এখন বর্তমানে আমরা কি দেখতে পাই, আসলে আমরা দর্শনকে বলছি সব বিজ্ঞানের মা বা মাতা, কিন্তু হচ্ছে আমরা কি করছি বর্তমানে যেমন দেখি না যে হচ্ছে মাকে আমরা হচ্ছে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি, সেভাবে আমরা আসলে দর্শনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। সেই জন্য হয়তো আমাদের মধ্যে থেকে যে নীতিমত্তা, নৈতিকতা বা যুক্তিবোধ সেগুলো হচ্ছে হারিয়ে যাচ্ছে, কিন্তু সেটা নিয়ে আমাদেরকে এগুলো চর্চা করতে হবে, আমাদেরকে চর্চার মাধ্যমে আমাদের জীবনটাকে সুন্দর করে গঠন করতে হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।